আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সুন্দরবনের পশুর নদীতে 33 পর্যটক নিয়ে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হননি। শুক্রবার ভোরে বটিয়াঘাটার কাতিয়া নাংকা এলাকার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের যুগ্ম সাধারণ সম্পাদক মাঝারুল হক কোচি। তিনি জানান, ফরিদপুরের বোয়ালমারি থেকে 33 জনের একটি টিম নিয়ে সুন্দরবন আসে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ট্যুরিস্ট লঞ্চ ডিসকভারি খুলনার 4 নম্বর ঘাট থেকে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়। মাঝারুল হক জানান, শুক্রবার ভোর 4টার দিকে লঞ্চটি বটিয়াঘাটার কাতিয়া নাংলা এলাকায় পৌঁছলে পশুর নদীর ডুবোচরে আটকে যায়। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন। নদীতে ভাটা থাকায় পানির টানে লঞ্চটি পেছন থেকে নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে এটি নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর নিজ এলাকায় ফিরে গেছেন পর্যটকরা।